সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দর্শক, আজ সোমবার 13 নভেম্বর 2023, রোজ সোমবার, রয়েছি ছাত্রাহাটে। আর আপনাদের একটু সুন্দর সুন্দর কোয়ালিটির মাংসের গরুগুলো দেখানোর চেষ্টা করব হাটের শুরুতেই, শুধু কোয়ালিটি দেখানোর জন্য। দর্শক, দাম দর নিয়ে এখন আলোচনা হবে না, কারণ হাটের শুরু একবারে, ঠিক আছে? তো আমদানি হচ্ছে, আমরা হাটের পরিবেশ সহ আরও বিস্তারিত কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আজকে থাকবে বেশ কিছু আপডেট, যেগুলো থাকবে ছাত্রাহাটের আপডেট, ঠিক আছে? তো এইগুলো যেগুলো দেখা যাচ্ছে সবগুলোই প্রায় মাংসের ওজনে আর কি গাভী, যেমন এই বকনাটা, এটা কিন্তু খামার উপযোগী, মাংসের ওজনে বিক্রি করা হবে। অনেকে নিয়ে হয়তো মাংস লাগাইবেন, অনেকে আবার মাশাআল্লাহ চেষ্টা করবেন যে প্রজনন করানোর জন্য। তো দর্শক, আমাদের এলাকায় মাংসের যে গাভীগুলো, এই গাভীগুলো আপনারা কিনতে পারবেন মোটামুটি 22-23 হাজার টাকা মনে হিসাবে। দেখেন মাংসের গাভীগুলো, এই পাশে সুন্দর একটি গাভী, অনেক বড় প্রেমের, 5.5 মন এরকম মাংস হবে। বয়স কি এটা? জোয়ানা। কত দাম রাখা আছে? 160। দর্শক, 160 চাওয়া দাম, 125 এর মধ্যে হয়তো বেচা কিনা হইতে পারে, 25-30। এটা প্রেগনেন্ট আছে ভাই? না ইয়া, বয়স এটা জোয়ান। কেমন চাওয়া দাম ভাই এটার? 130। মার্শাল্লাহ দর্শক, 1,30,000 চাওয়া দাম, আর দাম দর করে নিতে পারবেন। আর শুরুতে দাম দর এখনও কেউ বলে নাই, তবে এই পাশে একটি সুন্দর জাত উন্নয়নের আমরা গাভী দেখতেছি। ভাই এটা কি প্রেগনেন্ট আছে নাকি? গাভীন আছে, 1-1.5 মাসের সিমেন্স দেওয়া আছে। বয়স তো 4 দাঁত না 6 দাঁত, 4 থেকে 6 পড়ে গেছে। ডিজাইনটা অনেক সুন্দর, জাত উন্নয়ন নিয়ে যারা কাজ করবেন তারা নিতে পারবে। এমনি দাম কত রাখা আছে ভাইজান? 110। দর্শক, হাড্ডিওয়ালা যদি গাভী কিনা যায় এই ডিজাইনের, তাহলে কিন্তু এরকম দাম চাইবে, ঠিক আছে? বেচা কিনা হবে কত? 90-95 বেচা কিনা হবে হাড্ডিওয়ালা গাভী। এটা কিন্তু মাংসে সহ গাভী পাওয়া যায়, তার মানে হাড্ডিসার গাভীর চেয়ে এই ধরনের গাভী কিন্তু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওই যে আপনার যে গাভীটা কিনছিল, ওইটা বাচ্চা দিছে? বাচ্চা দিছে, অনেকদিন পরে বাচ্চা দিছে, বাচ্চাটা তো বকনা বাচ্চা হয়েছে। হ্যাঁ, বলতে পারো না কি বাচ্চা হয়েছে। হ্যাঁ, চা এটা গেছে হলো ইয়াতে আপনার চাঁদপুরে গেছে আর কি গরুটা। আমি দর্শক, আচ্ছা ঠিক আছে, ভাইয়ের কাছ থেকে একটা গরু নিয়ে বাসের ভাই, চাঁদপুরের সরি কুমিল্লার বাসের ভাই নিছিল। বাসের ভাইয়ের গরুটা অনেক সময় পরে বাচ্চা হয়েছে, আমরা বলছিলাম 8.5 মাসে প্রেগনেন্ট, কিন্তু দেখা গেছে যে আমরা শাল দুধ টানে চেক করছি, কিন্তু দুঃখজনকভাবে বাচ্চা দিতে অনেক সময় নিয়ে নিয়েছে, প্রায় 4 মাসের মতো সময় নিয়ে নিয়েছে। মানে শাল দুধ টানছি যে ঠিক আছে, এটা এতটুকু সময় আছে আইডিয়া করছে, কিন্তু পরে যাই এটা আইডিয়াটা ফেল হয়ে গেছে। ফার্স্ট টাইম একটা গরুতে সুন্দর একটা গির বকনা, দেশাল গির বকনা, ঠিক আছে, দেশাল ইয়ের থেকে গির বকনাটা চয়েস করতাম, কিন্তু সমস্যা হলো বয়স হয়ে গেছে, 2 দাঁত বয়স, 2 দাঁত এখনও কিন্তু এটা প্রেগনেন্ট না, এই কারণে চাহিদা করলাম না। দাম চাই হলো 1,20,000, আমি মোটামুটি 82,000 দাম বলছি, তো দিবে না। তো যাই হোক, আমরা আরও যে গরুগুলো রয়েছে দেখব হাটের পরিবেশ সহ ইনশাআল্লাহ। তো দর্শক, এই ছিল হাটের ছোট্ট করে হাটের আপডেট। তো বিদায় নিব এই ভিডিও থেকে, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরও থাকবে আজকের হাটের বেশ কিছু আপডেট। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।